নির্ধারিত সময়ের আগেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তার প্রভাব দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে 5 জেলাতেই। বিশেষত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হতে পারে অতি ভারী বৃষ্টি। কিন্তু দক্ষিণবঙ্গে কবে দেখা যাবে বৃষ্টির মুখ, সেই দিকেই তাকিয়ে গোটা দক্ষিণ বাংলার মানুষ। যদিও আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে এখনই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকেই কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে, আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর গরমও রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ বাতাসে আর্দ্রতা থাকবে প্রায় 65%।